আপনি যদি বিকাশ থেকে ভুল করে অন্য কারো নম্বরে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সেই টাকা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে ফেরত আনবেন আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই সমস্যাটি আপনার সাথে বা আপনার আশেপাশে যে কারোর সাথে হতে পারে, তখন আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। প্রথমে আমি সেন্ড মানি করব, তারপর সেই টাকা ফেরত এনে আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। বন্ধুরা, আপনারা আপনাদের বিকাশ অ্যাপ ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপ ওপেন করার পর এখানে যে সেন্ড মানি অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ড মানি অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি উঠানো হয়ে গেলে আপনারা যে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কয় টাকা সেন্ড মানি করবেন সেই টাকাটা এখানে দিয়ে দেবেন। আমি 10 টাকা দিয়ে দিচ্ছি। তারপর আপনি আবারও এই তীর চিহ্নে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন। আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এই তীর চিহ্নে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। আমি ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পর টাকাটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, আমি এখন হোমে ফিরে যাব। হোমে ফিরে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে এই টাকাটা ফেরত এনে দেখাবো। তো বন্ধুরা, টাকাটা ফেরত আনার জন্য আমাদেরকে এই সেন্ড মানি এই অপশনে চলে যেতে হবে। এই অপশনে চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আমি একটু আগে যে নাম্বারে টাকা পাঠিয়েছি সেটি এখানে শো করতেছে। সেই নাম্বারের পাশে বাতিল অপশন চলে আসছে। বন্ধুরা, আপনি যদি এই বাতিল অপশনে ক্লিক করেন তাহলে আপনার টাকাটি চলে আসবে। আপনি যদি টাকাটা ফেরত আনতে চান তাহলে আপনি এই বাতিল অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে হ্যাঁ দিয়ে দিবেন। দেখুন এখানে কি বলেছে, আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান? আপনি যদি বাতিল করতে চান তাহলে হ্যাঁ দিয়ে দিবেন, আর যদি বাতিল করতে না চান তাহলে না দিয়ে দিবেন। যেহেতু আমি বাতিল করতে চাই এজন্য হ্যাঁতে ক্লিক করে দেব। আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। হ্যাঁতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, টাকাটি কিন্তু চলে আসছে আমাদের অ্যাকাউন্টে। বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই এই ভুল নাম্বারে চলে যাওয়া টাকাটা ফেরত আনতে পারবেন। বন্ধুরা, এখানে দেখুন আমি প্রথমে সেন্ড মানি করেছিলাম 10 টাকা, এবং সেই সেন্ড মানি আবার রিভার্সাল করেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে রিভার্সাল, সেই টাকায় আমি আবার ফেরত এনেছি। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভুল নাম্বারে চলে যাওয়া টাকাটা ফেরত আনতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।